এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমি ভালো আছি। এগুলো চারা দেখতেছেন, এগুলো ডাগানোর চারা। তো আপনারা ছাদ বাগান বা আপনারা যদি মাটিতে লাগাতে চান, এরকম চারা দিয়ে আপনারা বাগান করে তৈরি করতে পারেন। তো আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, ফলও আসতেছে, খাইতেছি। এই যে অনেকগুলো লাগাইছি, আরও লাগানো হইতেছে আস্তে আস্তে। এই যে এরকম ফুল আসে, ফুলের থেকে ফল হয়, অনেকগুলো ফল আসছে। আবার অনেকগুলো খেয়ে আসি ফলগুলো, দেখি বড় বড় হয়ে যাচ্ছে, পাকিয়েও যাবে ইনশাল্লাহ। অনেকগুলো ফল আসছে। তো এরকম গাছ যদি আপনারা গাছ চান, আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। তো দেখা যাচ্ছে যেরকম বড় কাটিং, বড় কাটিং লাগাইলে আপনাদের 3-4 মাসে ফল আসে। এবারে এই যে আবার ফল আসতেছে, এই যে কাঁটা দিয়ে ফল বেরোয়, এই যেরকম কাঁটা থেকে, এরকম কাঁটা কাঁটা থেকে কাঁটা ফুটে তারপর ফল বেরো হয়। এই যে একটা ডামের মধ্যে গাছ লাগানো হয়েছিল, তো ওই ফলটি আসছে, একটা ফল হয়েছে প্রথম। এটা অনেকটি ফল আসছিল, ঝরে গেছে। বেশিরভাগ ফল ফুল আসে ওগুলো ঝরে যায়। তো ড্রাগন প্রচুর ভালো, এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য, অনেক প্রকারের রোগের ওষুধ এগুলো ড্রাগন ফল। তো ডাক্তাররা সবসময় বলে যে ড্রাগন ফল খেয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কমিয়ে দেয় আপনাদের এই ড্রাগন ফলে। তো আপনারা বাড়িতে লাগাবেন, চাষ করবেন, ড্রাগন ফলটা অনেক উপকার। এই ফলটি আজকে ছিঁড়ব। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা ছাদ বাগানও করতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন। আসসালামু আলাইকুম।